আমরা পাথর থেকে এসেছি দাদার পাখি খুব ভালো আমরা ভিডিও দেখে অনেক ভিডিও দেখি কিন্তু দাদার মতন এত ভালো পাখি ওটা মানে দেখিনি ভিডিও তাই আমরা অত দূর থেকে এসেছি পাখি নিতে হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এনজিএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে সালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি যে কয়েকজন বন্ধু আমার কাছে পাখি আনতে এসেছে আর ওনারা অ্যাকচুয়ালি অনেকটা দূর থেকে এসেছে আর চলো আগে বন্ধুদের সাথে আলাপ করে নিই তারপরে আমি তোমাদের সাথে কথাটা বলছি আসো তোমরা সরে যাওনি ধরো প্রথমত নাম বলো আগে আমার নাম সাহেব দাস সাহেব দাস তুমি আসো 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 সকলে আসো তোমার নাম কি বলো সুরজিৎ সিট সুরজিৎ সিট সিট আসো তোমার বলো শান্তনু সিট শান্তনু সিট আর তোমার বিশ্বনাথ সামন্ত বিশ্বনাথ সামন্ত আচ্ছা তোমরা আগে তোমাদের বাড়ি কথা বলো পুরো অ্যাড্রেস বলো কাকদ্বীপ না পাথর থানা কাকদ্বীপ কাকদ্বীপ থেকে যেতে হবে সাত কিলোমিটার আর তোমাদের সবই সব পাথর পাথর মানে এক জায়গায় কাকদ্বীপ আর আমার বাড়ি পূর্ব মেদিনীপুর মানে কেশবপুর জলপাই আমার গ্রাম আর কাকদ্বীপ কাকদ্বীপ মানে ওইদিকটা তো পাখি প্রচুর ওই যে তুমি বলছো সেই যে দার যে ভিডিও আমরা দেখি ওখানে মানে কাছে কাছে ওই যে উকিলের হাট ওগুলো কি একদম খুব কাছে কাছে পড়ে হ্যাঁ খুব কাছে আমার বাড়ির কাছে কাছে বাড়ির কাছে কাছে ও তো ওখান থেকে তুমি এত দূর থেকে পাখি নিয়ে যাচ্ছ কি কারণে বা আমার কাছ থেকে পাখি নিয়ে যাও আমার চ্যানেলটা কতদিন তোমরা আগে ফলো করছো বলে যে কতদিন আগে অনেক অনেকদিন আগে ফলো করছে এখানে কোথায় কাজ করো কাজ করো ভালো হলো আর তোমরা আস আরে আমিও তো খুব ভালো ভিডিও করি বুঝতেই তো পারছো আমার ভিডিওটা কেমন হয় আর ক্যামেরা তো আর জেনারা অবশ্যই আমাকে কিন্তু অনেকে কমেন্টও করে যে আমার ভিডিও ভালো হয় না ছবি ভালো আসেনি আমি কিন্তু মোবাইলে এডিট করি সব ভিডিও আচ্ছা চলো আগে তোমরা কি কি পাখি নেবে না নেবে কতটা কি পাখি নেবে আর কলেন্টটা তোমরা দেখেছো কেমন কি করতে হবে না করতে হবে আর আমার পাখি তো অলরেডি চলো একটু আগে বন্ধুদের পাখিগুলো দেখিয়ে দিই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার ব্রিডিং ফার্ম আর এই বছরে এখনো ব্রিডিংস করানো শুরু হয়নি জাস্ট আমি কিন্তু পাখিগুলোকে হাঁড়ি দিয়েছি হাঁড়ি বিডিং বক্স আমি হাঁড়িগুলো কিছু কিছু ঘরে দিয়েছি বক্সও কিছু ঘরে দিয়েছি কারণ টোটালটা বক্স রেডি করতে পারিনি আর এখানে আমার এখন প্রায় সাতটা রুম রয়েছে সাতটাতে প্রায় একশো চল্লিশ জোড়া পাখি রয়েছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমার সাথে থাকবেন আমি অনবরত তোমাদেরকে ভিডিও দেবো কেমন পাখি ব্রিডিং করাচ্ছি কি কেমনভাবে ট্রিটমেন্ট করছি এখনও কিন্তু আমি পাখিকে নেস্টিং দিইনি তবে সামনে আমি নেস্টিং দেব আজকের দিনটা কিন্তু খুবই আকাশটা মেঘলা সকাল থেকে খুব জল হচ্ছে আর যার জন্য আমি এখনও কলোনির কোনো দিকে ঝাঁপ তোলা হয়নি পর্দাটা তোলা হয়নি যার জন্য বুঝতে পারছি ক্যামেরাটা একটু আনপরিষ্কার আসছে অতটা ক্লিয়ার নয় চলো আগে দাদাদেরকে পাখি ধরে দিই ওনারা অনেক দূর থেকে এসেছে কাকদ্বীপ মানে অনেকটাই দূর ওনাদেরকে পাখি ধরে দিলে অতটা পাখি নিয়ে যাবে আর এইখানে কিন্তু রয়েছে সেলের পা পাখিগুলো যেগুলো দাদাদেরকে আমি ধরে দেবো ওরা অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সব রকমই পাখি নেবে এখানে যে পাখিগুলো রয়েছে এগুলো হচ্ছে সব সেমি অ্যাডাল্ট পাখি তোমাদের তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখান থেকে কিছু পাখি নেবে ওরা টোটাল তিরিশ জোড়া পাখি নেবে বলছে এখানে সব সেমি অ্যাডাল্ট পাখি রয়েছে আর আমি কিন্তু ছেলে মেয়ে মানে মেল ফিমেল কনফার্ম করে দেবো ওনাদেরকে আর এখানে অনেক পাখি রয়েছে আর এগুলো সবসময় মেয়েটাইল আট মাস ন মাসের পাখি রয়েছে আপনারাও যদি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নিতে পারেন চলো আগে দাদাদেরকে পাখিগুলো ধরে দিই একটু সময় লাগবে অনেকগুলো তিরিশ জোড়া পাখি ধরতে অনেকটা সময় লাগবে হ্যালো বন্ধুরা দেখে আমাদের কিন্তু পাখি ধরার কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একজন ভাই নিয়েছে এগারো জোড়া আর একজন নিয়েছে এগারো জোড়া তুমি নিয়েছো বারো জোড়া আর উনি নিয়েছে দশ জোড়া পাখি বলো আগে পাখিগুলো কেমন হয়েছে কেমন কি বলো পাখিগুলো খুবই ভালো খুবই ভালো কিন্তু দাদা নিজেই ছিল আমার সাথে দুজনে গিয়ে পাখিগুলো ধরলাম ছেলে মেয়ে করে কনফার্ম করতে একটু সময় লেগে গেল অনেকক্ষণ আর তুমি আমার কাছে পাখি আসতে আসো কি কারণ বলো আগে যে আমার পাখি তো ওই দিকটা তো নামখেন দিকে প্রচুর পাখি পাখিলেবল কারণ আমি তো প্যারেট দীপঙ্করের ভিডিও প্রায় দেখি আমরা যে বিড়ার হয়েছি না ওর তার মধ্যে প্যারট দীপঙ্করের অনেকটা ই রয়েছে কারণ ওই ভিডিওটা আমরা দেখতাম বেশি উনিও ট্রিটমেন্টে ভিডিও গুলো করে ভালো

আমি তো অনবরত পাখিকে স্নান করতে জল দিই মানে একদিন ছাড়া পাখিকে স্নান করতে যা আর তোমরাও কিন্তু যে নিয়ে যাচ্ছ পাখিকে স্নান করতে জল দিবে কেমন জায়গায় রাখছো আমার দেখা দরকার নেই একদিন দুদিন ছাড়া পাখিকে স্নান করতে জল দিবে পাখি পরিষ্কার থাকবে গায়ে কোনো পোকামাকড় হবে না যদি পরে অ্যালোভেরা দেখেন আমার এখানে অ্যালোভেরা গাছ লাগানো রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই যে ওই অ্যালোভেরা গাছ লাগানো রয়েছে এই যে অ্যালোভেরাটা লাগানো রয়েছে ও এদেরকে স্নান করানোর জন্য আরও আরও কয়েকটা জায়গায় লাগানো রয়েছে এখানে মেনলি বেশিটা আছে আর এই যে তুলসী পাতা ওই ওই দেখো সব আশপাশে লাগা এই যে মানে সপ্তাহে একদিন তুলসী পাতার জল ভালো করে ভালো মিক্সচারে করো যাই করো তুলসী পাতা জল দিয়ে দেবে দেখেন বন্ধুরা আমি কিন্তু পাখিগুলোকে হালকা করে নিউজ পেপার দিয়ে প্যাকিং করে দিয়েছি কারণ ওনারা আমার বাড়ি থেকে কাকদ্বীপ যাবে অনেকখানি রাস্তা প্রায় পাঁচ পাঁচ চার থেকে পাঁচ ঘন্টা লাগবে রাস্তাতে তাই আমি এইভাবে আমি কিন্তু এত দূর পাখি কোনো দিনও কোনো দাদার হাতে পাঠাইনি হয়তো উলুবেড়িয়া পর্যন্ত বা ধুলাগড় এইসব একটু ওই সব দূর পর্যন্ত পাখি গিয়েছে হাওড়া পর্যন্ত পাখি গিয়েছে এক গাড়িতে চলে গেছে কিন্তু এরা কাকদ্বীপ যাবে অনেকটা গাড়ি চেঞ্জ করে যাবে তো আমি এরা আবার পাখিটা এখন ধরেছি মনে করো এগারোটা সাড়ে এগারোটা বাজে তো এরা কিন্তু খাইয়েছে সকাল থেকে ভালো করে খেয়ে নিয়েছে তো এরা যদি মনে করো বিকেল তিনটে পর্যন্ত চারটে পর্যন্ত নাও খাবার পায় কোনো সমস্যা নেই দেখেন প্যাকিংটা করে দিয়েছি আর পাখিগুলো খুব অ্যাক্টিভ পাখি তোমরা দেখেই বুঝতে পারছো বেঁধে দিয়েছি আর আশা করছি যে আরামের সাথে পাখিগুলো ওখানে পৌঁছে যাবে আর দাদাদেরকেও আমি বলে দিচ্ছি সাবধানের সাথে পাখিগুলো ক্যারি করবে তো বন্ধুরা দেখো পাখিগুলো অ্যাকচুয়ালি নেওয়া হয়ে গেছে প্যাকিং হয়ে গেছে দাদা কিন্তু যাবে তুমি কিছু যদি থাকে অবশ্যই বলে দাও কারণ আমার তো পাখি নেই আমরা পাথর প্রতিমা থেকে এসেছি দাদার পাখি খুব ভালো আমরা ভিডিও দেখি অনেক ভিডিও দেখি কিন্তু দাদার মতন এত ভালো পাখি কোথায় মানে দেখিনি ভিডিও তাই আমরা অতদের থেকে এসেছি পাখি আর ওনাদের ওনারা যে জায়গাতে কাজ করে ওনারা মেছে কাজ করে মেছে থেকে ওনারা যাবে এদিক থেকেই মানে তোমরা এখান থেকে কোন কোন জায়গায় বলছে ওরা যাবে কুকুরাহাটি তো আমার বাড়ির কাছ থেকে ওদেরকে যেতে হচ্ছে হয় মসজিদের উপর থেকে বা কাপাসের উপর থেকে ওরা কুকুরাহাটি যাচ্ছে তো যাওয়ার পথে কিন্তু ওরা পাখিটা নিয়ে নিলে ওদেরও ভালো হলো আমাকে মানে দিতে হয় না অনেক সময় কি হয় ওই দিক থেকে আমার অনেক অর্ডার আছে আমি কিন্তু অর্ডার ওই যে ডেলিভারির জন্যই আমি অর্ডার করতে পারি আমার আর আমি সবসময়ের জন্য বিদেশে কাজ করার জন্য আমি আশপাশের রাস্তাঘাট ওটা ঠিক আমার তো ঠিক জানা নেই আর ভাইদের খুব সুবিধা হলো এই দিক থেকে আর কলোনির পাখি একচুয়ালি খুব ভালো হয় পাখিগুলো দেখেই তো কলোনির পাখিগুলো দেখেই কলোনির পাখি সবসময় আর আমি আগে বলেছি এখন বলছি সান করতে কিন্তু অনবরত জল দিবে যে অ্যালোভেরা পরো বা হলদি যে কোনো জিনিস দিয়ে একটু করে হালকা হালকা করে চেষ্টা দিবে দিয়ে সান করতে জল দিবে পাখি গোষ্ঠ থাকবে গায়ে কিন্তু কোনো পোকা মকল হবে না ঠিক আছে দেখো বন্ধুরা স্ক্রিনে যে পাখিগুলো দেখতে পাচ্ছ এই পাখিগুলো আর একজন বন্ধু নিয়েছে এগুলো হচ্ছে সব সিলভার পাখি দেখতে পাচ্ছ সব অ্যাডাল্ট পাখি রয়েছে উনিও আমার কাছ থেকে পাঁচ জোড়া পাখি নিল চলো আগে বন্ধুর সাথে আগে তোমাদের উনার বাড়ি কোথায় বাড়িটা কিন্তু একদম আমার বাড়ির কাছাকাছি বাড়ি মোটামুটি আমার যে মেন লোকেশন উনি ওখানেই চলো আগে দাদার সাথে একটু আলাপ করে নিই আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো ওই সিডমি হ্যালো বন্ধুরা দেখো আমি কিন্তু দাদার সামনে চলে এসেছি আগে আমি দাদাকে একটু জিজ্ঞেস করে নেবো ওনার বাড়ি কোথায় নাম ঠিকানা তারপরে আমি তোমাদেরকে পাখিটা কেমন ধরলাম না ধরলাম কেমন কি পাখি নিলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আচ্ছা বলো ভাই তোমার নাম কি আগে বলো আগে তোমার ঠিকানা তারা খান জোরসে জোরসে বলো আমার নাম তারা খান তারা খান কাপাসবেড়া কাঞ্চনপুর বাড়ি কাপাসড়া হাই রোড কাঞ্চনপুরের বাড়ি

পাখি খুব ভালো আর আমি খুব যত্নে পাখি রাখি পাখি গুলো খুব যত্নে রাখি চলো তাহলে আগে সব পাখিগুলো আগে ধরে নি তুমি যাবে সাথে না আমি তো একা ধরবো না তোমাকে সঙ্গে নিয়ে যাব আর ওই কি প্রসেস কারণ দিনে বেলা পাখি ধরলে পুরো কলোনিটাকে এটা এই যে কলোনি রয়েছে পুরো কলোনিটাকে আগে তোমাকে কভার করতে হবে পুরো ব্ল্যাক ওই উপরে ব্ল্যাক পেপার রয়েছে কভার করে অন্ধকার করে তারপরে পাখিটা ধরতে হবে আগে আমরা পাখিটা ধরে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমরা কিন্তু পাখিটা ধরে নিলাম দাদার সঙ্গে গিয়েছিল আর পাখিগুলো দেখো দাদা হাতে রেখেছে বলো এখন এই পাখিগুলো কেমন হয়েছে বলো আগে পাখিগুলো খুব সুন্দর আছে তুমি কিন্তু নিজে গিয়ে দাদা নিজে ছিল সাথে উনি বর্তমান আমার সাথে ছিল মেল ফিমেল কনফার্ম করে দিয়েছি বাজিটা উপর वाला হাতে আমি তো যতটা সময় চেষ্টা করছি এটা ধরতে মানে মিনিমাম কত পনেরো কুড়ি মিনিট সময় লাগাইলাম এটা বেশি লেগেছে উপরে ছেলে মেয়ে কনফার্ম করতে করে ধরতে একটু সময় লাগে আর পাখিগুলো তোমার খুব পছন্দ দেখো তোমাদের পছন্দ হলে আমাদেরই সব কিছু তোমার যদি পছন্দ করো পাখিগুলো খুব পছন্দ হয়েছে আর চ্যানেলের ব্যাপারে যদি কিছু বলবে আর পাখি সম্বন্ধে কিছু বলা থাকলে বলে দাও কারণ বেশি বড় ভিডিও করবো না বেশি বড় ভিডিও দাদা পাখিগুলো নেওয়ার ইচ্ছা থাকলে চলে আসবেন খুব সুন্দর পাখিগুলো আর কাঁচা কাঁচা আছে ব্লাগ আছে বলতে তোমার বাড়ি কাভা ছড়াতে আমি তোমাকে সন্ধে বেলা ডাকতাম আরো ভালো হতো কারণ এত বলা পাখি ধরতে খুব সমস্যা হয় দেখলি তো পুরো পেপার ঘিরে অন্ধকার করে আর কাঁচা কাছি লোকগুলো এখন সন্ধে টাইমে যদি আসে আরো ভালো হয় রাতে তো পাখি ধরা সবথেকে ভালো ওরা উড়াউড়ি করে কম আর জাভা পাখি তুমি দিনে বেলা ধরতেই পারবে না কারণ খুব বেশি হিট চলেছে তো করে যাবি ঠিক আছে বন্ধুরা